নোয়াখালীর হাতিয়া স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন নোয়াখালী জেলা প্রতিনিধি নুরুন্নবী নবীন, সাথে আছে আমি তানজানা রহমান লিসা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ২১শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেনের সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার ভূমি বায়জিদ বিন আকুন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়ত উল্লা, পৌর মেয়র কে এম ওবৈদুল্লাহ, হাতিয়া কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু বিনয় ভূষণ বাবুলাল ও হাতিয়া পরিদর্শক তদন্ত কাঞ্চন কান্তি দাস উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজে বসবাস করা প্রত্যেক ব্যক্তিকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। বিশেষ করে পরিবারের সকল সদস্যকে এসব অপকর্ম থেকে দূরে রাখতে হবে। সমাজে সকল অপকর্মের মূলে হচ্ছে মাদক। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বর্তমানে হাতিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কেউ যাতে এটা বিনষ্ট করতে না পারে তাই সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতন নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে হাতিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, কমিউনিটি পুলিশ কমিটির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে ইফতারের পূর্বে আলোচনা শেষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাতিয়া থানা জামে মসজিদের খতিব মৌলানা ফারুক।